আমাকে ক্ষমা করে দাও বুঝলে আমি কথা দিচ্ছি আর কোনো দিনও আমার বাড়ির কাউকে আমি ডাকবো না একটা কথা বলা ছিল তোমাকে আসলে বলা সুযোগ হয়ে ওঠেনি আমার বাড়ি থেকে এই বাড়ির সবার জন্য কিছু জামা কাপড় পাঠানো হয়েছিল ছোটর সেগুলো পছন্দ হয়নি ছোট না ওদের সামনেই মানে ভাই আর বেবির সামনেই ওদের দেওয়া জিনিসগুলো পুষ্পতি আর লতা দিকে দিয়ে দেয় খুব খারাপ লেগেছিল আমার কারণ ভাই বললো এইবার নাকি মা নিজের জিনিস না কিনে এই বাড়ির সকলের জন্য জিনিস পাঠিয়েছে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব আমি তখন এই ঘরে আসি তুমি খুব ক্লান্ত ছিলে ঘুমিয়ে পড়েছিলাম তোমাকে ডাকিনি চোখের সামনে যেই শাড়িটা সব থেকে বেশি সুন্দর মনে হয়েছিল আমি সেই শাড়িটাই ছোটকে দিই বড় মা এই শাড়িটার কথা বলছে আমি না জানতাম না ওটা তুমি আমার জন্য এনেছো নইলে আমি কখনো ওই শাড়িটা কাউকে দিতাম না ভুল হয়ে গেছে ক্ষমা চাই আর কি লাভ ক্ষমা চাই কোনো লাভ নেই তুমি আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য প্রাণপাত করো আর ওরা সময় অসময় তোমাকে খালি অপমান করুক এটাই ঘটতে থাকুক দাদা সরি না বলেই ভেতরে চলে এলাম আসলে তোমরা এই শাড়িটা নিয়েই কথা বলছিলে তো হ্যাঁ মানে করিডোর দিয়ে যাচ্ছিলাম তাই কথাগুলো কানে এলো তাই না এসে পারলাম না দিদি ভাই তুমি কি করো বলো তো মানে ও তোমার জন্য খারাপও লাগে তুমি আর কত নিজের ভাই আর ভাইয়ের বউয়ের জন্য করবে তোমার দরকার কত ওদের সংসার চলবে বলো তো ওমা সে কি কথা বড় নাট বউ ওদের সংসার টানে হ্যাঁ মানে কি বলবো বড় মা ওই আর কি ওই যে শাড়িটা বেবি আজকে পড়েছিল আর ওই সোনার গয়নাটা সবটাই তো দিদি ভাইয়ের হ্যাঁ গো আমার মনে আছে এই যে শাড়িটা বেবি পড়েছিল ওটা তো দিদি ভাইকে আগের বছর পুজোতে দেওয়া হয়েছিল বাড়ির থেকে আর সোনার হারটা তো আমার যতদূর মনে হয় দাদা ভাই গড়িয়ে দিয়েছিল দিদি ভাইয়ের জন্য শখ করে দিদি ভাই কি যে করো তুমি এত আনন্দ করে আমাদের সকলকে দেখালে আর হারটা পড়েছিল একবারের জন্য না মানে আমার আসলে মনে নেই তো তাই জিজ্ঞেস করছি হায় 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 রে ছেলেটা উদয়াস্ত হার ভাঙা পরিশ্রম করে যে টাকা রোজগার করে সেটা কিনা তার বউ তার বাপের বাড়িতে ঢেলে আসে না বড় মা এই কথাটা ভুল আমার ভাই রোজগার করে খেটে খায় আমি মাঝের মধ্যে ওদের কিছু জিনিস দিয়ে সাহায্য করি মাত্র তাই কিন্তু দাদা জানে ব্যাপারটা না জানে না 15 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে 15 বছর আগে ও কিন্তু জানতো যে আমি চাকরি বাকরি করি না কোনো রোজগার নেই আমার তা সত্ত্বেও কিন্তু আমাকে বিয়েটা করেছিল